নে নারায়ণী, এইটো টকাৰ টোপোলা। মোৰ মানুহজনীয়ে বাৰে বাৰে সোঁৱৰাই আছিল, কেতিয়াবা কোম্পানীৰ কোনো ব্ৰাঞ্চত মই যদি তোক লগ পাওঁ, মই যাতে তোক সহায় কৰোঁ। নাই নাই, নারায়ণীৰ আৰু শুনাৰ সময় নাই। দলঙৰ ভগ্নাশেষৰ ওচৰত বসুমতী বুঢ়ীৰ আৰ্তনাদ শুনা গৈছে। কেঁচুৱাটি ৰখি ৰখি তাই চাগৈ ভাগৰি পৰিছে। নারায়ণী উভতি গ'ল। ধনৰ টোপোলা চৌধুৰীৰ হাততে ৰ'ল। ভঙা দলঙৰ সংক্ষিপ্ত পথেৰে যোৱাৰ সময়ত তাইক প্ৰেতনীৰ দৰে দেখা গ'ল। জোপোহাৰ ওচৰত বসুমতী থিয় হৈ আছিল। ইমান সময় সেই চাহাবটোৰ লগত কি কথা পাতিলি? মই তোক বিচাৰি হাইৰাণ। চৌধুৰী চাহেব আহিছিল, আৰ্তনাদ কৰি উঠিল বসুমতী। এখন হাতেৰে কেঁচুৱাটি লৈ আনখন হাতেৰে তাইৰ পিনে টোৱাই চিঞৰি উঠিল, সেই চৌধুৰী, তোৰ লগত লেনদেন থকা সেই চৌধুৰী? অঁ, সেই চৌধুৰী। আৰু তই দিব খোজা টকাৰ টোপোলাটো নললি? ক, নেমাত কিয়? গাৰ ছাল বাকলিও এৰুৱাই আনিব লাগিছিল। বসুমতীয়ে উত্তেজিত হৈ তাইৰ নাকৰ ওচৰত কেঁচুৱাটি জোকাৰি ক'লে, গাখীৰ খাব নাপায় এইটো মৰিব, আৰু তোৰ গিৰিয়েৰা ধচলা, চুপ থাক চুপ থাক চুপ থাকিম, বৰ বাহাদুৰী দেখুৱালি নহয়নে, টকাৰ টোপোলাক গোৰ মাৰি থৈ আহিলি। কিছু দূৰলৈ আঁতৰি গৈ নাৰায়ণীয়ে হুকুকাই কান্দিব ধৰিলে। বহু সময় তাই এই কান্দোন দমাই ৰাখিছিল। পি এ চি পুলিচৰ আকৌ হুৰমুৰণি লাগি পৰিছে। উঠ উঠ, ল তোৰ কেঁচুৱা, মাটিত থলে আটা পাৰে, কোলাত ল'লে জোকৰ দৰে লাগি থাকে, উঠ উঠ। বসুমতীয়ে হাউলি গৈ কেঁচুৱাটি তাইৰ কোলাত দিলে। ঠাকুৰ চাহাব আৰু টপাই নিশ্চয় তোক পইচা কিছু দিছে? নাই দিয়া। নাই দিয়া বুলি ক'লে বিশ্বাস কৰিমনে? নাৰায়ণীৰ উত্তৰলৈ অপেক্ষা নকৰি তাই নাৰায়ণীৰ গা খেপিয়াব ধৰিলে। দুখ আৰু গ্লানিত ম্ৰিয়মান নাৰায়ণীয়ে আৰ্তনাদ কৰি উঠিল, আঁতৰ ৰাক্ষসী, আঁতৰ। নাৰায়ণীৰ মুখৰ পৰা এনেধৰণৰ শব্দ শুনিব বুলি বেচেৰি বসুমতী বুঢ়ীয়ে বোধহয় আশা কৰা নাছিল। তাই গো গোৱাই ছাইৰ বালিৰে আগবাঢ়ি যাবলৈ ধৰিলে। কোলাত কেঁচুৱালৈ নাৰায়ণীয়ে বসুমতীৰ পিছে পিছে আগবাঢ়ি যাবলৈ ধৰিলে। হঠাৎ নদীৰ আনটো পাৰত এটা হুংকাৰ শুনা গ'ল, ৰবি বুঢ়ী। বসুমতী বুঢ়ীয়ে উভতি চালে, তাৰপাছত চিঞৰিলে, নাৰায়ণী, পলা পলা। এক ভয়ংকৰ বিপদৰ আভাস পাই দুই লৰিব ধৰিলে। কিন্তু নৰখাধকৰ হাতৰ পৰা দুজনী তিৰোতাই কেনেকৈ সাৰে? পলা পলা, মুঞ্চীগঞ্জৰ মানুহটোৰ তিৰোতাজনী মৰিল চাগৈ, এতিয়া মোক খাব আহিছে, পলা পলা, আহি আহিল সেইটো। নাৰায়ণীক ঠেলা মাৰি সি বসুমতী বুঢ়ীক উদ্দেশ্য কৰি চোঁচালৰে, আহ আহ আহ। দুৰ্বল ৰুগীয়া বুঢ়ী লোহাৰ চিপৰাঙৰ আঘাতত পাগৰি পৰিল। চালি ৰাক্ষসী, পানী খোৱা লোটা এটাৰ বাবে তই মানুহজনীক খালি, মৰ ৰাক্ষসী মৰ। তেজেৰে লুটুৰ পুটুৰ বুঢ়ী চাইৰ বালিত বাগৰি পৰিল। অহৰহ কঁকালত বান্ধি থোৱা মহাত্মা গান্ধীয়ে পানী খোৱা লোটাটো দূৰলৈ ছিটিকি পৰিল। পি এ চি পুলিচৰ হুইচেল আকৌ শুনা গ'ল। চাইৰ বালিত হৰিজন বেৰেকৰ মানুহ ভৰি পৰিল। পুলিচৰ লণ্ঠনৰ পোহৰত চাইৰ বালি দিনৰ পোহৰৰ দৰে উজ্জ্বল হৈ উঠিল। বাবুলৰ কাঁইটীয়া জোপোহাটিৰ ওচৰত সকলো থিয় হ'ল, হতভম্ব কিং কৰ্তব্য বিমূঢ়। হঠাৎ বন্দুক আৰু দাণ্ডাধাৰী পুলিচৰ হুংকাৰত মানুহবোৰ চাৰিওফালে ছিটিকি পৰিল। হঠাৎ কোনো নাহিবি বুঢ়ীৰ ওচৰলৈ? বুঢ়ীৰ মূৰৰ পদ গুটখ তেজৰ বৰণে পকা পুইগুটিৰ বৰণ লৈছে। পুলিচে তাই চিঞৰিলে, পানী আন পানী আন পানী আন, বুঢ়ী জীয়াই আছে। নদীৰ ওচৰলৈ দুটা পি এ চি পুলিচ লৰি গ'ল। ভিৰৰ মাজত আকৌ গুণগুণনি উঠিল, বুঢ়ী জীয়াই আছে বুঢ়ী জীয়াই আছে। আকৌ সিহঁতে বুঢ়ীৰ ওচৰত উবুৰি হৈ পৰিব খুজিলে। হট হট হট, ৰাতি ভূতৰ দৰে লগা এই কংকালখাৰ ভিৰ চাৰিওফালে ছিটিকি পৰিল। এইবাৰ ভিৰৰ মাজত আকৌ গুণগুণনি উঠিল, কোনে মাৰিলে কোনে মাৰিলে বুঢ়ীক? চুৰ কৰিবলৈ গৈছিল চাগৈ। হয় হয়, মুঞ্চীগঞ্জত চুৰ কৰিবলৈ গৈছিল। কোৱা, নাৰায়ণীয়ে সঁচা কথা কৈছে? তাই দেখোন কান্দি কাটি বাউলি হৈছে। শুন শুন, তাই কৈছে ক'ৰবাত জৰা ফুকা কৰিবলৈ গৈছিল, জৰা ফুকা কৰি মানুহজনীক খতম কৰি থৈ আহিছে। অকল মানুহজনীক নহয়, পেটৰ পোৱালিকো খতম কৰি থৈ আহিছিল। খতম, হাহা, খতম, একেবাৰে খতম। দেখা নাছিলি মুঞ্চীগঞ্জৰ সেই মানুহটোৱে আজি হৰিজন বেৰেকলৈ গৈ ঘূৰমুটিয়াই ফুৰিছিল? তাৰ হাতত এখন মাটিখন্দা চিপৰাং আছিল, নহয় নহয় চিপৰাং নাছিল, সেইখন কোঠাৰহে আছিল। পি এ চি পুলিচে দেখা নাছিল? দেখিছিল। শুনা নাছিল হুইচেলৰ আৱাজ? পি এ চি পুলিচে হৰিজনৰ বেৰেকৰ মানুহবোৰক ছত্ৰভংগ দিয়াবলৈ সৰু সুৰা লাঠি চালনা কৰিবলগীয়া হ'ল। পুলিচ ভান আহিল, বুঢ়ীক পথালি কোলা কৰি ভানত উঠাই দিয়া হ'ল। বুঢ়ীৰ পিঠিত চিপৰাঙৰ আঘাত লাগিছিল। বহুতৰ ধাৰণা হ'ল বুঢ়ী ভাল হ'ব,
বোয়ারিয়েক আর নাতিনিহতে ভাবিলে বুড়ি মরক বুড়ি মরক। ঠাকুর সাহাবর সাতাইর কোয়ার্টারের সন্মুখত মুন্সীগঞ্জের আটাইতকৈ সুসজ্জিত টাঙ্গাখন ঠিয় হল। বরযাত্রীক নিবলে অহার দরে সুসজ্জিত টাঙ্গা, ঘোড়ার মূরত ময়ূর পাখির শিরস্ত্রাণ, ডিঙিত কড়ি আর পালমণির মালা, ধর্মঘটর বাতাবরণের খাপ নোখা সাজ সজ্জা। পিছ ওয়ার্কারের দুটা মাটি কটা শ্রমিকে ঠাকুরের বস্তু বাড়ি তুলি মেলি দিয়াত সহায় করিলে। রঙা পতাকালই মর্শাই কেবাবারও দুয়ার মুখে পার হয়ে গেল। কোম্পানির দালালর ঘর পিছ ওয়ার্কারের শ্রমিকক দেখি চিয়রবাসর নকরিলে। ধর্মঘটর আওয়াহাওয়াত এটা বারুদর গন্ধ উড়ি ফুড়িছে। ইউনিয়নের দুটা দলের মাজত যাওয়া রাতেও খকাখুন্দা হয়ে গেছিল। কের কের শব্দ করে টাঙ্গা আগুয়াই যাব ধরলে। সাইটর সীমা করে রখা তারর বেড়ের ওসর হঠাৎ ঠাকুর সাহেবে একটা তেজর ডুঙা দেখা পালে। ইউনিয়নের দুটা দলের মাজত লগা খকাখুন্দার শেষ স্মৃতি আছিল সেয়া। আরো জোরে টাঙ্গা চলাবলে হুকুম দিলে। যার দরে শোনা গল। বন্দুকধারী পিএসি পুলিশে পিপিআই ফুড়ি চারিওফালে। কোম্পানির সুরাং চাইটু একটা ভয়ঙ্কর খবর দি থ গেছে। সকলে একটা মীমাংসালে আহিব। মীমাংসা তেজর ডুঙা তারর বের কেনে ধরনের মীমাংসা? খার বারু তেজ খট 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 খট। বেহতা গাঁক দুফাল করে উলিয়া শিল দিয়া নতুন পথে টাঙ্গা চলিব ধরলে। সৌজনী নারায়ণী সাই নদীর পিনে আগুয়াই গেছে। তাই গাত মলিয়ন শাড়ি উন্মুক্ত চুলি হওয়া তাই চকুর রঙের সৈতে ঠাকুর সাহাবর ভালদরে পরিচয় আছে। জহি খহি যাওয়া মন্দিরের সুনিকৃত ইটার দরে বরণ তাই দেহর কলই গেছে। তাই এসেনশিয়াল সার্ভিসত লগা হয়েছে চাগৈ তাই? হয় হয়, তাই তেজপুজেরে পড়া পুরনি পেন্ডুজবুর পুতিবলে গেছে। নারায়ণী নারায়ণী, মুখর ভিতর কেবাবারও এই নামটো গুনগুনালে। খট 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 খট। টাঙ্গাই পমাগছর হাবির পথ ধরলে। কাইটিয়া জোপোহাবুরত পকা বিলাহী বরণীয়া এবিধ সরু সরু ফুলেরে ভরি পড়ছে। দুই এজোপা বনরিয়া ডিমরুর গছু চকুত পড়িল। পিছ ওয়ার্কারে কেনেলর কাম বন্ধ করে থাকছে। পিছ ওয়ার্কারের শ্রমিকর কোম্পানির শ্রমিকর খকাখুন্দা সদাই লাগি আছে। যাবার গুমটিত বহা ম্যানেজমেন্টর সভাত ঠাকুরে নিজেই ভাগ লৈছিল। পিছ ওয়ার্কার লাগে হেরা, কোম্পানি পিছ ওয়ার্কার লাগে। সাটারিং রিনফোর্সমেন্ট মাটি কটা কংক্রিটর কাম স্টিল ফেব্রিকেশনত ইহঁতক নিয়োগ করার সমান সুবিধা কোম্পানি কোত পাব? টাস্কওয়ার্ক বেসিসত কাম। তদুপরি রিলিফ এলায়েন্স বোনাস আদির লফরা নাই, ধর্মঘটর ভাবুকি নাই, কোনোদিনে ইহঁতর ইউনিয়ন হব নয়। পানি মেটেকার দরে ইহঁতর ভিড় বাড়ি আছে। গাড়ির ঠিকাও এটা পিছ ওয়ার্কারের হাতলে গেছে। পেট্রোলের দাম বাড়িল, প্রোডাকশনের বেসিসত ড্রাইভারে কাম নকরে। রোড ট্যাক্স বঢ়ার লগে লগে ওয়ার্কশপ রখাও কোম্পানির বাবে মুশকিল হয়ে পড়িল। খট 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 খট। এইবার কেনেলত মাটি কাটি থাকা এবিধ নতুন শ্রমিক দেখা গেল। সিহঁত পিডাব্লিউডির মানুষ। হঠাৎ ঠাকুর সাহেবর পুরোনা কথা একটা মনত পড়িল। 1960 চনের কথা, বেত্রাবতী নদীর শুভ উদ্বোধনের দিন আছিল। সেই বেত্রাবতীর সাইট ইনচার্জ আছিল ডাম্পার ড্রাইভারতে স্ট্রাইক করা হবে। প্রজেক্টর শেষর লাংখালিংখি সা সঁজুলির ওয়ার্কশাইট ভরি পড়েছিল। ডিসমেন্টেল করে রখা ক্রেইনের পার্ট, সাটারিং প্লেট, কম্প্রেসার পাম্প আদি ওয়াগন আর ট্রাকেরে বিভিন্ন ব্রাঞ্চলে পুঠত সেইবুরের দরে বিশৃঙ্খল এবারও হওয়া নাছিল। শুভারম্ভ আর ট্রায়েল একলগেই হয়েছিল। জলসিঞ্চন বিভাগের উপমন্ত্রী রামবিলাস শর্মাক উদ্ঘাটনের নিমন্ত্রণ করে অনা হয়েছিল। একুয়েডাক্ট পার হয়ে মণ্ডপলে যাবলে স্কাফোল্ডিংয়ের উপর র্যাম্প করে দিয়েছিল। রেগুলেটর খুলি দিয়ার লগে লগে 200 মাইল দীঘল কেনেলের পানি আহিব। শ্রমিকতে ভালর ভাল সাজ পোশাক পিঁধি একুয়েডাক্টর চারিওফালে পিয়া পিঁধি ফুড়ছিল। হোম হয়েছিল আমখরির ধোঁয়া আর জ্বলি যাওয়া গরু ঘিউর সুবাসে মঙ্গলময় দিনের শুভ আরম্ভর কথা সোঁয়াইছিল। বেদ্রাবতীর পারত এপ্রিল মাহর প্রখর রোদলে সেদিন কোনেও ভূক্ষেপ করা নাছিল। মন্ত্রী মহোদয় সময়ের দিয়ামতে অবশ্য আহি পা নাছিল, কোনো কথা নাই। ডিজিএম জিএম পিডাব্লিউডির চিফ ইঞ্জিনিয়ার এরা সকলের সেইদিন খোঁজ মেজাজ আহিল। পুলিশের সমদল আগে আহিল। জিএম ডিজিএম এ লড়ি গিয়ে মন্ত্রী মহোদয়ক ফুলের মালা পিন্ধাই দিলে। খদ্দরের সাজপার পিন্ধা মন্ত্রী মহোদয় বুকু পিন্ধায় আগবাড়ি আহিল। হাই হাই হাই, কি কাণ্ড কি কাণ্ড! বিস্ময়ত হতবাক ঠাকুর সাহেবে একে ঠাইতে কিছু সময় থিয় হয়ে রইল। কোনোবা এটাই
ঠেলা মাৰি আগুৱাই নিদিয়াহেঁতেন অনুষ্ঠানৰ শেষৰলৈকে ঠাকুৰ চাহাব একে ঠাইতে তেনেদৰে থিয় হৈ থাকিলহেঁতেন। এই ৰামবিলাস শৰ্মা মাত্ৰ কেইবছৰমানৰ আগতে বাগমতী নদীৰ ওপৰত দিয়া ব্ৰিজখনত তেওঁক লগ পোৱা নাছিলনে? অকল লগ পোৱাইনে, বাগমতী নদীত তেওঁ আৰ্থৱৰ্কৰ কণ্ট্ৰেক্টৰ নাছিলনে? পাঁচটা বছৰৰ ভিতৰত এই পৰিৱৰ্তন বিস্ময়কৰ। ঠাকুৰ চাহাবৰ ব্যক্তিগত জীৱনত এনেকুৱা বিস্ময়কৰ ঘটনা আৰু হোৱা নাছিল। এসময়ৰ পিছ ৱৰ্কাৰ মন্ত্ৰী মহোদয় হোৱাৰ ঘটনাই ঠাকুৰ চাহাবৰ কৰ্মময় জীৱনক এক প্ৰকাৰ ধৰকপৰক কৰি থৈ গ'ল। হোৱা হস্তিনীৰ মাজত গজেন্দ্ৰৰ ৰূপ ধাৰণ কৰি লয়লাভ গতিৰে ৰামবিলাস শৰ্মা আগবাঢ়ি আহিছে। আৰ্থ ৱৰ্কাৰ কণ্ট্ৰেক্টৰ হৈ থাকোঁতে তেওঁৰ গাত অহৰহ এটা পহুৰ ছালৰ বেল্ট কোটে শোভা কৰি আছিল। ঢিলা পাঞ্জাবী, মলিয়ন পায়জামা, মূৰত তুৰ্কী টুপি, মুখত বিৰি, সদায় গণ্ডগোল। সেই ৰামবিলাস শৰ্মা হয় হয় এনেই সেই ৰামবিলাস শৰ্মা টক 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 সদায় কাষত গণ্ডগোল আছিল। আৰ্থ ৱৰ্কাৰ মাটিৰ ঠিকমতে ৰুলিং নাই হোৱা, ঠিকমতে কম্পেকশ্যন হোৱা নাই বুলি পে'মেণ্ট কৰা হৈছিল। হাহ বিলৰ 2.5% ঠাকুৰ চাহাবে তেওঁৰ পৰা ভেটি লৈছিল। তদুপৰি মাহিলী ফিক্সড আছিল। ঠাকুৰে তেওঁৰ মুখৰ পিনে মূৰ তুলি চাই কোনোদিনে কথা ক'ব নোৱাৰিছিল। দুটা ব্যক্তিত্বৰ এক অদ্ভুত দুটি তেওঁৰ মুখৰ অভিব্যক্তিৰ মাজেৰে প্ৰখৰ হৈ পৰিছিল। বিস্ময়কৰ ব্যক্তিত্ব, ঋষি আৰু ভৰদ্বাজ আৰু ৰাৱণৰ ব্যক্তিত্বৰ সংমিশ্ৰণ, মিশ্ৰিত ব্যক্তিত্ব। তেওঁ যিবোৰ মজদুৰ আনিছিল সেইবোৰ অদ্ভুত আহিছিল। কুজাল, লেঙেৰা, বুকুৰ কামি হাৰুৱা, কোনোবাই কৈছিল আৰ্থ ৱৰ্কাৰ ঠিকাদাৰ, কোনোবা এটা এলেকাৰ লিডাৰ। মিশ্ৰিত ব্যক্তিত্বৰ ত্ৰুটি, ৰহস্যময় ব্যক্তিত্ব। হাই হাই হাই, তেওঁৰ হাততেই আছে ফুলৰ মাৰা, তেওঁই আগবাঢ়ি যাব লাগিব। জুনিয়ৰ ইঞ্জিনিয়াৰকেইটা উত্তেজিত হৈ পৰিল। ইনচাৰ্জ চাহাব আগবাঢ়ি যাওক, মালা পিন্ধাওক, আহ কি হৈছে কি হৈছে, মৃগী ৰোগীৰ দৰে হাত ভৰি থৰক পৰক দেখোন, হাত চাপৰিৰ শব্দ। এখোজ দুখোজকৈ ঠাকুৰ চাহাব আগবাঢ়ি গ'ল।